নমস্কার বন্ধুরা, নীলাঞ্জনা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বাইরে বেশ ঠান্ডা পড়তে শুরু করেছে, আর এই শীতের আমেজকে উপভোগ করতে হলে সঙ্গে প্রয়োজন একটা দুর্দান্ত স্বাদের চায়ের। তাই আমি আজকে আপনাদের জন্য তন্দুরি চায়ের রেসিপি নিয়ে চলে এসেছি। কি করে ঘরেই আপনারা খুব সহজে এই চা তৈরি করতে পারবেন সেটাই করে দেখাবো। তো চলুন দেখে নিই কী করে আমি এই চাটা তৈরি করব। আমি এখানে কয়েকটা গোটা গোলমরিচ, কয়েকটা ছোট এলাচ ও দু টুকরো দারচিনি নিয়ে নিয়েছি। এইগুলোকে আমি একটু আধ ভাঙা করে নেব। একদম মিহি গুঁড়ো করার কিন্তু প্রয়োজন নেই, একটু আধ ভাঙা করে নিতে হবে যাতে এগুলোর ফ্লেভারটা খুব ভালো মতো চায়ের মধ্যে ঢোকে। দেখুন, জাস্ট এরকমভাবে আধ ভাঙা করে নিলেই হবে। এগুলোকে একটা প্লেটে ঢেলে নিয়েছি। এবার দু তিন টুকরো আদা নিয়ে নিয়েছি। আদাটাকেও আমি একটু থেতো করে নেব যাতে আদার ফ্লেভারটাও খুব ভালো করে চায়ের ভেতর ঢুকে যায়। এবার ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। আমি এখানে ফুল ফ্যাট মিল্ক নিয়েছি, তবে আপনারা ডায়েট মিল্ক দিয়েও এটা করতে পারেন, তবে ফুল ফ্যাট মিল্ক দিয়ে করলে খেতে বেশি টেস্টি হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুটে রাখা মশলাটা ও থেতো করে রাখা আদার টুকরোগুলো। এই চাতে আমি বেশি জল ব্যবহার করব না, তাই আমি সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে এই দুধটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। এদিকে আমি এরকম একটা মাটির গ্লাস নিয়ে নিয়েছি, এগুলো আপনারা বাজারে খুব সহজেই পেয়ে যাবেন। এই গ্লাসটাকে আমি খুব ভালো করে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম। এবার চারদিক থেকে গ্লাসটাকে খুব ভালো করে আমি পুড়িয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না গ্লাসের কালারটা চেঞ্জ হচ্ছে। এদিকে প্যানের দুধটা ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি 2 চামচ চা পাতা। চা পাতা একটু বেশি দিতে হবে এই চাতে, তা না হলে চায়ের কালার এবং ফ্লেভারটা ঠিক মতো আসবে না। এবার ওভেনটাকে লো টু মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট ভালো করে চাটাকে ফুটিয়ে নিতে হবে। চাটা যত ফুটবে তত দেখবেন এর কালার এবং ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর হতে শুরু করেছে। দেখুন, মাটির গ্লাসটার কিন্তু কালার পুরো চেঞ্জ হয়ে গেছে এবং এটা চারদিক থেকে খুব ভালো করে আমি পুড়িয়ে নিয়েছি এবং ভেতরটাও খুব ভালো করে পুড়িয়ে নিয়েছি। এবার হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিট এটাকে খুব ভালো করে আরেকটু গরম করে নিচ্ছি। গ্লাসটাকে সাড়াশি দিয়ে ধরে একটা বাটির মধ্যে বসিয়ে দিলাম। এবার চাটাকে তন্দুরি বানানোর জন্য এর মধ্যে ঢেলে দেব। এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে। দেখুন কিরকম উতলে উঠছে চাটা। এভাবে চাটাকে আমি 1 মিনিট রেখে দেব। মাটির গ্লাসটাকে গরম করার ফলে এর সমস্ত স্মোকি ফ্লেভারটা এর মধ্যে ঢুকে যাবে এবং চাটা খেতে কিন্তু দুর্দান্ত হবে। তাহলে দেখলেন কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের তন্দুরি চা। এটা কিন্তু বাড়িতে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এবং কেমন লাগলো সেটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার আজকের এই তন্দুরি চায়ের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে বন্ধু আত্মীয় সকলের সাথে এই চায়ের রেসিপিটি শেয়ার করবেন। আরও এ ধরনের নানান রেসিপি জানার জন্য ও কিচেন সম্পর্কে নানান টিপস জানার জন্য ইউটিউবে আমার চ্যানেল ও ফেসবুকে আমার পেজ নীলাঞ্জনা রান্নাঘরকে সাবস্ক্রাইব ও ফলো করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও নতুন কোনো একটা রেসিপির সাথে। আজ তাহলে এ পর্যন্তই, নমস্কার।